नमस्कार बंधुरा, दीपान्वितास किचेने आपनादेर सकलके स्वागत। आज 22 एप्रिल विश्व दिवस। आमार बाड़ीते एक चिलते बागान, बागाने किछु गाछ, एई होच्छे आमार बारान्दा बागान। आर छादे किछु बागान, बागाने किछु गाछ रयेछे। सब समय चाई बाड़ीटा, आमार बाड़ीते माटी ना थाकलेओ आमी सब समय चाई बाड़ीते किछु गाछपाला थाकुक, बाड़ीटा सबुज हये थाकुक। तो आमार বাড়িতে যত গাছপালা, দীর্ঘদিন ধরেই গাছপালা আমি নিজেও দেখি, আর আমার গাছপালার দেখাশোনার জন্য আরেকজন আমাকে খুব সাহায্য করেন। তিনি হচ্ছেন, আপনাদের সাথে পরিচয় করে দেব, তিনি হচ্ছেন রাজকুমার দা। নমস্কার রাজকুমার দা। নমস্কার বলো। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কুমারেশ বিশ্বাস। আচ্ছা, তা এই গাছগুলো কেমন দেখছো? হ্যাঁ, গাছগুলো আমি কাজ করি আগে প্রায় 25-30 বছর। 25-30 বছর তুমি কাজ করছো না? তাহলে তো তুমি আমাদের কৃষ্ণনগরের বেশিরভাগ মানুষই গাছকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, আমি ভালোবাসি, নাহলে অভিজ্ঞতা না থাকলে, তাই তো, আমি গাছটাকে কী করে বাঁচাবো, কীভাবে লাগাবো। গাছ সম্বন্ধে তোমার প্রচুর অভিজ্ঞতা, একটুখানি বলো কেমন ভাবে মানুষকে একটু বার্তা দাও। কি মানুষ এই পৃথিবীতে এখন খুব গরম হয়ে গেছে, মানে আমাদের উষ্ণতা দিন দিন বেড়ে চলেছে, তুমি আজকের দিনে কি বলতে চাও মানুষকে? গাছে লাগাইতে হবে, গাছে লাগাইলে পারে সবুজকে দেখতে গেলে আপনার শরীরটা ভালো থাকবে, আবার গাছের ছায়ায় মানুষের থাকতে পারবে, তারপর গাছটাকে ভালোবাসতে হবে। এই ধরনের গাছটাকে মনটা চেঞ্জ হয়ে যাবে গরমে, যখনই হোক মনটা ভালো থাকবে। ঠিক বলেছো, এইটাই ঘটনা। সেটাই। আর হচ্ছে এই যে গাছ, এই যে আমাদের জলের এখন পরিস্থিতি খুব খারাপ, তাহলে গাছ লাগালে জলটাও তো শিকড়, মানে জলটাও তো বৃদ্ধি পাবে, তাহলে মাটিটা ক্ষয় রোধ হবে, তাই না? ভেতরে খুঁড়ি দিলেও জলটা ভেতরে যাবে। হ্যাঁ, তা তাহলে তুমি আমাদের কৃষ্ণনগরের অনেক বাড়িতে কাজ করো, তা ভালো ভদ্রের কাজ করি, গরিব মানুষের বিশ্বাসী কাজ করি, কোনো বাড়ি তুমি তাবাড়ি করি না, তাতে আমাকে এমনি সবাই ভালোবাসে, সবাই তোমাকে বিশ্বাস করে, সাহায্য করে। সেই তো, কোনো বস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, ওই যে কাজ জানি বলে আপনি এত টাকা দেবেন সেটাও চাপ দেই না, গরিব মানুষ। সেটাই, কাজ হিসেবে পয়সা দেবেন বাবু। আজকে দীর্ঘদিন ধরে তুমি এই আমাদের আমাদের মতো গাছপ্রেমীদের তুমি বাগান দেখাশোনা করছো, সকলকে ভালোবাসো, সবাই তোমাকে ডাকে। হ্যাঁ, তো কেমন লাগে? গাছ সম্বন্ধে তার জানা থাকার দরকার। এমনি যেভাবে এই যে মানুষ তোমাকে এত ভালোবাসে, তাহলে কেমন লাগে? হ্যাঁ, ভালো, খুবই ভালো লাগে। হ্যাঁ, সেই তো। তাহলে আমাদের সমাজে এই রকম অনেক ছোটোখাটো কাজ কর্ম রয়েছে, সেখানে প্রচুর কাজ জানা মানুষের দরকার। তো আমরা রাজকুমারদার মতো মানুষ আমাদের আমাদের পরিবেশে আমাদের সাথে আছে, আমাদের সাহায্য করছে বলে আমরা কিন্তু গাছপালা দেখাশোনা করা অত সহজ ব্যাপার নয়, তাদেরকে পরিচর্যা করা, তাদের রীতিমতো তাদের মাটি খুঁড়ে দেওয়া, গাছের পরিচর্যা করা, সেই আর কাজ জানাটাও একটা দরকার। গাছের কিভাবে পরিচর্যা করা, কখন সার দেওয়া, কখন মাটি দেওয়া, কখন কিভাবে তাকে লাগাতে হবে, সেটাই একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনে রাজকুমার দাকে বিশেষ শ্রদ্ধা জানাই। নমস্কার। নমস্কার।